আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজ আবারই হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে আমি ফুলকো ফুলকো বেগুনি করে দেখাবো, ঝটপটে তৈরি করা যায় এবং কতটা ফুলকো ফুলকো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কতটা সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবং হয়ে গেছে ভিতরটা। তা চলুন দেখি বেগুনি তৈরি করতে কী কী উপকরণ লাগছে বলে দিচ্ছি। প্রথমে আমি একটি বলে দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। দেড় কাপ বেসন, দুই চামচের মতন সুজি, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেকিং সোডা, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব। হাত দিয়ে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকটু মিশিয়ে নেব। অন্য কোনো এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব, একটা বেটার তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিব পানি, সুজির পরিবর্তনে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারবেন, কেন এটা দেওয়ার কারণ হলো একটু বেগুনিটা একটু মচমচে হবে। হাতের সাহায্যে আমি আস্তে আস্তে পানি মিলাবো, অল্প অল্প করে পানি মিলাতে হবে, নাহলে নরম হয়ে যাবে। বেটারের থিকনেসটা কেমন থাকবে আমি দেখিয়ে দিব। অল্প অল্প করে আমি পানি মিলাবো। বেসন সব কিছুই আমার চালা ছিল, সেজন্য আমি আর চেলে দেখালাম না। এভাবে করে আর একটু পানি লাগবে। সাথে সাথে এটাকে গুলিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা বানাতে পারবেন বেগুনিটা। দশ মিনিট পাঁচ মিনিট রাখা লাগবে, তার কোনো মানে নেই। তৈরি হয়ে গেছে আমার বেটারটা। এর ঘনত্বটু কত হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে নিতে হবে। এটা বলে কোনো বোঝানো যাবে না, আপনাদের ভালো করে দেখতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার বেটারটা। এখন আমি বেগুনটাকে একটু কেটে নিব, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বেগুনটাকে আমি এখন ভালো করে ধুয়ে কেটে নিব। আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটি, আমি কেটে দেখাবো। বেগুনটাকে আমি কেটে নিয়েছি। আমি বেগুনটাকে এরকম একটু মোটা রেখেছি, কেননা বেগুন খেলে যদি মুখে বেগুন না পাশে তাহলে ভালো লাগে না, সেজন্য আমি প্রত্যেকটা বেগুন এভাবে করে কেটে নিয়েছি, এই সাইজে করে কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুন একই সাইজ হয়েছে এবং তার কতটুকু মোটা রাখবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তখন আমরা ভেজে নিব। এখন আমি বেগুনেরটাকে ভেজে নিব, বেটারটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। তেলটা গরম করতে দিছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি বেগুনিগুলি দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়া লাগবে,
নিচ থেকে ভেসে উঠবে। এভাবে করে সমস্ত বেগুনিগুলি আমি দিয়ে দিব। এক সাইড ভাজা হলে আমি এখন উল্টিয়ে দিব। এভাবে করে আমি ভেজে নেব, সঙ্গে সঙ্গে গুলিয়ে সাথে সাথেই বানানো যাবে, কোনো অসুবিধা নেই। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে। টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিব, তাহলে এক্সট্রা যে তেলটা সেটা টিস্যু পেপারে ঝেড়ে নেবে, চুষে নেবে। এই যে প্লেটের উপরে টিস্যু পেপার, এভাবে করে আমি ভেজে নিব। এই যে আমি আরেক খোলা ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিব। এখন আমি তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার বেগুনিগুলি, কতটা সুন্দর এবং কতটা ফুলকো ফুলকো ভাবে হয়েছে আপনারাই দেখুন। এভাবে অবশ্যই আপনারা ইফতারিতে তৈরি করতে পারেন ফুলকো ফুলকো বেগুনি, একদম দোকানের মতন হয়েছে। একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলও হয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।